সঙ্গীত আমাদের আশ্রয়স্থল। যে কোনো অবস্থাতেই সঙ্গীতের মাঝে আমরা খুঁজে পাই আত্মতৃপ্তি, মনের প্রশান্তি। দর্শক, মৌলিক গান নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন গাইব গান, আমি ওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি মৌসুমী মৌ এবং বরাবরের মতো আজকে আমার সঙ্গে আছেন দুজন অতিথি, যারা তাদের মৌলিক গানগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আর আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা মূলত গান লেখেন বা গান সুর করেন অথবা যাদের মৌলিক গান আছে। এবং তারই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রুমি রোশা এবং অন্যজন আলী রেজওয়ান। দুজনকে অনেক অনেক স্বাগত এবং জানি যে পুরোটা সময় জুড়ে নতুন কিছু গানের সঙ্গে আমরা পরিচিত হব এবং পুরোটা সময় জুড়ে আপনাদেরকে যে দুজন মানুষ সহযোগিতা করবেন, আমাদের পলাশ ভাই আছেন গিটারে এবং কাহনে আছেন চঞ্চল ভাই। সো গানে যাব, কাকে দিয়ে শুরু করব, রুশা আর রেজওয়ান? আচ্ছা, আমি আগে এসি। আচ্ছা, ওকে। সো লেডিস ফার্স্ট, রুশাকে দিয়ে শুরু করি। কোন গান শুনছি? গানটি লিখেছেন আশিক মাহমুদ এবং গানটি সুর সঙ্গীত করেছে আকাশ মাহমুদ এবং গেয়েছেন ও আমার সাথে আকাশ মাহমুদকে। হ্যাঁ, শুনবো। হ্যাঁ,
অনেক অনেক ভালোবাসা। আমার বিশেষ ভালো লাগছে কারণ তুমি যেখান থেকে এসেছো ফরিদপুর থেকে, আমিও সেখানকার মানুষ, এবং যারা দর্শকরা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমার মনে হয় আপনারাও অনুপ্রাণিত হবেন যে দূর থেকেও কিন্তু চলে এসে আমাদের আয়োজনে অংশ নেওয়া যায়, কারণ আমরা এখানে নতুনদেরকে উপস্থাপন করি এবং যাদের মৌলিক গান আছে আলী রেজওয়ানের কাছে চলে যাই। প্রথমে কোন গান শোনাচ্ছেন? প্রথম যে গানটা করছি এটার নাম হচ্ছে জানি না। আচ্ছা, ওকে। গানটা লিখেছেন এম মঞ্জুর হক, সুরটা আমার করা। ওকে, এটা এখনো আনরিলিজ ট্র্যাক। আচ্ছা, আমরাই ফার্স্ট শুনছি। ফার্স্ট শুনছেন? ওকে, শুনবো আগে। জানি না, জানি না, বেশেছো ভালো কিনা জানি না, জানি না, জানি না, বেশেছো ভালো কিনা জানি না, স্মৃতিটুকু যদি ভুলে যাও, দিয়েছি হৃদয় ভুলে যেও না, জানি না, জানি না, বেশেছো ভালো কিনা জানি না। আমি তো তোমার হয়ে রব, চিরদিন ভালো বেশে যাব, তোমায় ভুলে সুখী হব, সে কথা ভেবে ভুল করো না, স্মৃতিটুকু যদি ভুলে যাও, দিয়েছি হৃদয় ভুলে যেও না, জানি না, জানি না, বেশেছো ভালো কিনা জানি না। অনেক অনেক ধন্যবাদ। একটু যেহেতু গানটি একেবারে আজকেই ফার্স্ট গাওয়া, তারপর একটু জানতে চাই যিনি লিখেছেন কবে লেখা হয়েছে এবং আপনি কবে গানটি পেলেন? গানটা অ্যাকচুয়ালি আমার বাবার লেখা, তো এটা 74 এর দিকে লিখেছেন উনি। আচ্ছা, কিন্তু মানে কখনো, যেহেতু আনরিলিজ ট্র্যাক, আনরিলিজ আবু অনেক গান আছে, 700 গান প্রায় আছে, তো ওখান থেকে আমি বাছাই করে করে সুর করছি। একটু বাবার কথা জানতে চাই, তিনিও কি গান করেন? আব্বু রেডিও টেলিভিশনের গীতিকার সুরকার ছিলেন। আচ্ছা, প্লাস উনি সিনেমাতে অভিনয় করত, ওনার নাম হচ্ছে নবাব, সিনেমাতে নাম ছিল নবাব, আর এমনি আমাদের নাম হচ্ছে এম মঞ্জুরুল হক। আপনি আজকে যে গানগুলো করবেন সবগুলোই কি বাবার গান? বাবার লেখা। জি, গ্রেট। সো কোন গান শুনছি এবার? যে গানটি করছি, গানটি লিখেছে এম এ বাসার তুষার। আচ্ছা, আর এই গানটি আমি সুর করেছিলাম। গ্রেট। এই গানটির সঙ্গীত আয়োজন করেছিলেন ওয়াহিদ শাহিন। আচ্ছা, গানটির গল্প, বাকি গল্প আমি গান শুনে শুনবো। ওকে। ওরে দক্ষিণ হাওয়া, শূন্য
দক্ষিণ হাওয়ার গান মনে হলো হাওয়া হয়ে মনের মধ্যে ঢুকে গেছে। একটু জানতে চাই সুর করা কবে থেকে শুরু? তো এই গানটি যে লিখেছেন এম এ বাসার তুষার, তো উনি ফেসবুকে আমাকে নক করেন যে আপু আপনি কি মডেলিং করেন, তো আমি বললাম যে না আমি গান করি। তো পরে আমাকে বললো যে তাহলে আমার লেখা একটি গান করেন, তো বললাম যে ঠিক আছে আপনি লিরিক দিবেন, আমার যদি ভালো লাগে আমি আপনাকে জানাবো। আচ্ছা, ওকে। তো উনি এই লিরিকটা আমাকে দিলেন এবং আমি বলেছি যে হ্যাঁ আমার ভালো লেগেছে। তো পরে বললো যে আমাকে সুর করতে, যে আপু তাহলে আপনি নিজেই সুর করেন। আচ্ছা, তো এখান থেকেই। দেন পরে কি আর কোনো গান সুর করা হয়েছে না? একটি গানই সুর করা, এটাই সুর করা হয়েছে। সবে তো শুরু, সামনে আরো অনেক পথ বাকি। সো আলী রেজন ভাই আবার চলে আসি, এবারে কোন গান শুনছি? এবারে যে গানটা করব, গানটার নাম হচ্ছে মা। এটা জি সিরিজ থেকে 2017 সালে একটা অ্যালবামে বের হয়েছিল। আচ্ছা, এই গানটাও আমার বাবার লেখা, আর রিকোয়েস্ট হচ্ছে আমার মেয়ে শিওয়ানার, ও বলেছে এই গানটা গাইতে। গ্রেট, ওকে ওকে শুনবো। শহর থেকে অনেক দূরে থাকে আমার মা, ব্যস্ত আমি কাজের ভিড়ে যেতে পারি না, ভুল বুঝো না অনেকটা আবেগ আপ্লুত করে ফেলেছেন, মানে আমি সবারটা জানি না, আমার মা অনেক দূরে থাকে, সো মাকে নিয়ে গান শুনলে কেমন একটা ফিল কাজ করে? একটু জানতে চাই বাবার গানে কি সবসময় করা হয় না অন্য গীতিকারদের গানও করা হয়? অন্য গীতিকারদের গান করছি, কিছু নাটকের কাজ, নাটকের গান, সিনেমার গানের জন্য অফার আসছে। আচ্ছা, আর এছাড়া সব বাবার গানই করেছি এ পর্যন্ত। রুষারপালা, কোন গান শুনছি? এবার যে গানটি করছি, গানটির নাম চিন্তাতে তুই। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানটির সুরসঙ্গীত করেছে শেখ মোহাম্মদ রেজওয়ান। আচ্ছা, এবং আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন মোহাম্মদ মিলন। গানটি করছি। খুঁজিনা তুই ছুঁয়ে
অনেক অনেক ভালোবাসা। একেবারে শেষের দিকটাতে আছি আয়োজন ভাই, আপনার গানের মধ্য দিয়ে আমরা আজকের আয়োজন শেষ করব। যেহেতু রুশাকে দিয়ে শুরু করেছি, আপনাকে দিয়ে শেষ করছি। তো শেষ কোন গানটা শুনছি, গানের নাম জানতে চাই, দেন একটু গল্প করে আমরা গানে যাব। শেষ গানটার নাম হচ্ছে তুমি হারিয়ে গেছো। আসলে কি এরকম হারিয়ে গিয়েছিল? আমার বাবা বলতে পারবে কারণ আচ্ছা ওকে লেখা তো তার। রাইট রাইট, একদমই তাই, সেটা আমি করেছি। তো আশা করছি ভালো লাগবে, আর এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বিদায় নিয়ে আসি, বিদায় নিয়ে এসে গান শুনতে শুনতে আজকে বাড়ি ফিরব। দর্শক সময় হয়েছে আজকের মতো গাইব গান আমিও থেকে বিদায় নেবার, এবং আবারও বলে নিতে চাই যারা মূলত গান লেখেন বা গান সুর করেন কিংবা যাদের মৌলিক গান আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের আয়োজনে। সো যারা আমাদের আয়োজনে অংশ নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়, প্রযোজক গাইব গান আমিও এনটিভি অষ্টমতলা বিএসইসি ভবন 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215, অথবা আমাদেরকে ফোন করতে পারেন 5501228 এই নম্বরে, অথবা ইমেইল করতে পারেন গাইবগান আমিও @ntvbd.com। এই মুহূর্তে তো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরব। তুমি হারিয়ে গেছো যত দূরে থাকো, ভালোবাসি আজও তোমাকে। তুমি হারিয়ে গেছো যত দূরে থাকো, ভালোবাসি আজও তোমাকে। অন্তরে ছিল মোর কত যে আশা, ঝড়ে সে কেড়ে নিল ভালোবাসা। অন্তরে ছিল মোর কত যে আশা, ঝড়ে সে কেড়ে নিল আজও তোমাকে। তুমি হারিয়ে গেছো যত দূরে থাকো, ভালোবাসি আজও তোমাকে।